नमस्कार বন্ধুরা, আশা করি তোমাদের প্রত্যেকের রেজাল্ট খুব ভালো হয়েছে এবং যাদের ভালো হয়নি তারা কোনো চিন্তা করবে না, কারণ তোমাদের জীবনে আরো অনেক অনেক পরীক্ষা আসবে। তো বন্ধুরা, রেজাল্ট তো হয়ে গেছে, এবার সবার মনে একটাই প্রশ্ন ঘুরবে যে কবে থেকে তোমাদের 11 ক্লাস আরম্ভ হবে, অর্থাৎ তোমরা কবে ক্লাস 11 এ ভর্তি হবে। তো বন্ধুরা, এ বিষয়ে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় একটি মন্তব্য রেখেছেন সংবাদ মাধ্যমে। তো বন্ধুরা, এবছর কিন্তু তোমাদের দুইভাবে ক্লাসে ভর্তি করানো হবে। আমি সমস্তটা তোমাদের সামনে আলোচনা করে দিচ্ছি এবং বন্ধুরা, তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে যে তোমরা ক্লাস 11 এ সায়েন্স, আর্টস না কমার্স নিয়ে ভর্তি হবে। তার আগে বলি বন্ধুরা, আপনারা যারা এই চ্যানেলের সঙ্গে যুক্ত আছেন তারা প্রত্যেকে জানেন এই চ্যানেল থেকে কিন্তু আপনি প্রত্যেক দিন দরকারি ভিডিও পেয়ে থাকেন। তাই এখনও যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করে ফেলুন নিজের স্বার্থে এবং নিজেকে আপডেট রাখতে। আর বন্ধুরা, পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল সেট করে রাখবেন যাতে আপনি পরবর্তী ভিডিওর আপডেট সবার আগে পেয়ে যান। তো বন্ধুরা, প্রথমে বলে রাখি এই চ্যানেলে যে সমস্ত তথ্যগুলি দেওয়া হয় সবগুলি কিন্তু নিউজ থেকে পাওয়া এবং সত্যতা বিচার করে তারপরে চ্যানেলে পোস্ট করা হয়। তো আমরা প্রথমে দেখে নেব শিক্ষামন্ত্রী কি বলেছেন। 1 আগস্ট থেকে শুরু হচ্ছে 11 শ্রেণীতে মাধ্যমিক উত্তীর্ণদের ভর্তি প্রক্রিয়া, জানালেন শিক্ষামন্ত্রী। তো বন্ধুরা, তোমাদের কিন্তু ভর্তি প্রক্রিয়া আরম্ভ হবে 1 আগস্ট থেকে। 11 শ্রেণীতে ভর্তির প্রক্রিয়া দুভাবে সম্পন্ন হবে, অর্থাৎ এবছর কিন্তু তোমাদের ভর্তি দুইভাবে হবে। 1 আগস্ট থেকে শুরু হয়ে যাচ্ছে মাধ্যমিক উত্তীর্ণদের 11 শ্রেণীতে ভর্তির প্রক্রিয়া। সাংবাদিক বৈঠক মাধ্যমে উত্তীর্ণদের ভর্তি প্রক্রিয়া নিয়ে বিস্তারিত জানালেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। 11 শ্রেণীতে ভর্তির প্রক্রিয়া দুভাবে সম্পন্ন হবে। শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় জানিয়েছেন যারা নিজেদের স্কুলে ভর্তি হবেন 1 আগস্ট থেকে 10 আগস্টের মধ্যে সেই ব্যবস্থা করা হবে। কোনো পড়ুয়া যদি নিজের স্কুলে না ভর্তি হয়ে অন্য স্কুলে ভর্তি হন সেক্ষেত্রে 11 আগস্ট থেকে 30 আগস্ট পর্যন্ত ভর্তি প্রক্রিয়া চলবে স্কুলে। তো বন্ধুরা, তোমরা দেখতেই পেলে যে ভর্তি কিন্তু এবার দুই নিয়মে হবে। যারা প্রথম থেকে একই স্কুলে পড়ছিলে এবং পরবর্তীতেও সেই স্কুলে পড়বে তাদের জন্য কিন্তু ভর্তির ডেট 1 তারিখ থেকে 10 তারিখের মধ্যে, এবং যারা স্কুল চেঞ্জ করবে অর্থাৎ আগে অন্য স্কুলে পড়তে এখন অন্য স্কুলে পড়বে তো তাদের জন্য ডেট করা হয়েছে 11 আগস্ট থেকে 30 আগস্টের মধ্যে। নিজেদের স্কুলে ভর্তির ক্ষেত্রে অগ্রাধিকার পাবেন পড়ুয়ারা, তবে বিষয়ভিত্তিক অ্যাডমিশনের ক্ষেত্রে নম্বরের মানদণ্ড নির্ধারণের বিষয়টি শিক্ষা দপ্তর স্কুল হাতে ছেড়ে দেবে। বুধবার সকালে প্রকাশিত হয়েছে মাধ্যমিকের ফল। করোনা আবহে বন্ধ, আপাতত বন্ধ স্কুল। করোনা পরিস্থিতির জেরে মার্কশিট দেওয়ার ক্ষেত্রে রদবদল এনেছে পর্ষদ। এবার অভিভাবকদের হাতে মার্কশিট তুলে দেবে স্কুল কর্তৃপক্ষ। 22 ও 23 জুলাই থেকে মার্কশিট পাওয়া যাবে। তো বন্ধুরা, আমরা এই মাধ্যমটি পড়ে বুঝতে পারলাম যে যারা কিন্তু আগের স্কুলে পড়ছিল তাদের জন্য সেই স্কুলে ভর্তি হওয়ার জন্য তারা কিন্তু অগ্রাধিকার পাবে, এবং তাছাড়াও কিন্তু মানদণ্ড বা মার্কশিটের মানদণ্ড হিসাবে বা তোমরা যে নম্বর পেয়েছো সেই মানদণ্ড হিসাবে কিন্তু তোমাদের ভর্তি করা হবে। এবং এবছর কিন্তু মার্কশিট দেওয়া হবে গার্জেনের হাতে, এবং কবে দেওয়া হবে 22 ও 23 জুলাই। তো বন্ধুরা দেখতে পাচ্ছ 22 এবং 23 জুলাই কিন্তু তোমাদের মার্কশিট তোমাদের গার্জেনের হাতে তুলে দেওয়া হবে। স্কুলে ভর্তির ক্ষেত্রে করোনা পরিস্থিতিতে অভিভাবকদের সম্পূর্ণ করোনা স্বাস্থ্যবিধি মেনে আসার কথা বলেছেন শিক্ষামন্ত্রী। পড়ুয়াদের বদলে তারাই মার্কশিট ও প্রয়োজনীয় ডকুমেন্ট নিয়ে ভর্তি প্রক্রিয়ার জন্য স্কুলে আসবেন। স্কুলগুলি স্যানিটাইজেশন পর সম্পূর্ণ স্বাস্থ্যবিধি মেনে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করবেন। তো বন্ধুরা, এখানে পরিষ্কারভাবে বলেছে যে ভর্তির জন্য কিন্তু কোনো ছাত্র ছাত্রীদের যাওয়ার দরকার নেই। যাবে কারা? তাদের মা বাবারা। তো তারা কিন্তু যাবে মুখে মাস্ক নিয়ে বা স্যানিটাইজার নিয়ে বা সমস্ত যেগুলো সরকার থেকে বারণ করা হয়েছে করোনার জন্য সেগুলো কিন্তু সমস্ত নিয়ে কিন্তু যেতে হবে স্কুলে, এবং সমস্ত ডকুমেন্ট কিন্তু নিয়ে যেতে হবে ছাত্রছাত্রীকে 11 ক্লাসে ভর্তি করার জন্য। তো বন্ধুরা, তারপর ধরুন কী বলছে, 139 দিন মাথায় মাধ্যমিকের ফল প্রকাশ হলো। মে মাসে ফল প্রকাশের কথা থাকলেও করোনার জন্য প্রায় 2 মাস পিছিয়ে যায়। এবছর মাধ্যমিকের পাশের হার বেড়ে 86.34% হয়েছে। পূর্ব মেদিনীপুরের সাফল্যের হার সবচেয়ে বেশি, তারপরে রয়েছে পশ্চিম মেদিনীপুর ও কলকাতা। তবে প্রথম দেশের
10-এর মেহেতালিকায় কলকাতা কন্যা স্কুলের নাম নেই। তো বন্ধুরা প্রথমে বলে রাখি, কলকাতার কিন্তু প্রায় ছেলে সরকারি স্কুলে পড়ে না, তারা কিন্তু পড়ে সিবিএসই বোর্ডের বা ইংলিশ মিডিয়ামের কোনো স্কুলে, তাই হয়তো তাদের নাম নেই। তো বন্ধুরা এই ছিল আজকের আপডেট। তো তোমরা বুঝতে পারলে তোমরা কীভাবে ভর্তি হবে। তো ভিডিওটাকে তোমার বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করবে, এবং যারা এই চ্যানেল নতুন তারা কিন্তু চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, কারণ পরবর্তীতে মাধ্যমিক পাশে কোন কোন তুমি স্কলারশিপে আবেদন করতে পারবে, বা ওবিসিতে কীভাবে অ্যাপ্লাই করবে, মাইনরিটি কীভাবে অ্যাপ্লাই করবে, তারপর বিবেকানন্দ মেডকা মিন্স এ সমস্ত যে স্কলারশিপগুলো আছে, বা তুমি মাধ্যমিক পাশে কোন কোন চাকরির জন্য অ্যাপ্লাই করতে পারবে, সব কিন্তু তুমি এই চ্যানেল থেকে পেয়ে যাবে। তাই অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। তো দেখা হবে পরের ভিডিওতে। জয় হিন্দ, বন্দে মাতরম।